শুভ সকাল সবাইকে। এখন বাজছে 4:30, আমি 4টা নাগাদ উঠেছি, কিছু কাজ করেছি, আর এখন এই যে রান্নাঘরে দুধ গরম করছি, আর আরেকদিকে চাও বসিয়ে দিয়েছি, তো দুধটা এবারে ফুটে উঠবে। আজ থেকে বাবাইকে আবার স্কুল নিয়ে যাব, তো সেই জন্যই সকাল সকাল কাজ। তো এই যে দুধ ফুটে উঠেছে, আর এই দেখো চাও বসিয়ে দিয়েছি আরেকদিকে। তো এই কাজটা আগে এগিয়ে রাখছি, আর তারপর আকাশকে চা দেব, আর বাবাইকে দুধও দিয়ে দেবো। আজকে মা বাবা উঠে পড়েছে, তো ওই জন্য মা বাবাকে চা দেবো, আর আকাশকেও চা দিয়ে দেবো। সবাইকে চাগুলো এখন দিয়ে দিই, তারপর বাবাইকে দুধটা দেবো, আর বাবাইয়ের টিফিনও রেডি হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজছে 6:30, আর আমি উঠেছি সেই 7টা, বাবাইকে স্কুল নিয়ে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো চা তো বানিয়ে নিয়েছি, আর বাবাইয়ের টিফিনও তোমাদেরকে দেখালাম, টিফিনও রেডি। আর বাবাইকে টিফিনে দিয়েছি ব্রেড রোল আর আলুর তরকারি, তো সবই রেডি হয়ে গেছে। আমিও রেডি, বাবাইকে আকাশ রেডি করছে। আজকে আর আমি থাকবো না স্কুলে, ফিরে আসবো, সেই জন্য নিজের টিফিন নিয়ে নিই, বাড়িতে এসেই খাবো। আর এই টুকটাক কাজ করে গেলাম, আর আকাশের আজকে একটু কাজ আছে ওখানে, সেজন্য আমি বাড়ি চলে আসবো, আর আকাশ উইকের ছুটি হলে নিয়ে আসবে স্কুল। বাবাইকে স্কুল দিয়ে চলে এসেছি, আর এখন এই যে ব্রেকফাস্ট করছি, ব্রেডগুলো বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর একটু আলু ভাজা ভেজে নিয়েছি, আর এই মিষ্টি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সকাল 10:30 বাজছে, আর আমি এই জলখাবার খেয়ে খেয়েই বাঁধাকপি আলু কেটে নিলাম, আর এখন নিজে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিই, আর রান্নাগুলো ফাস্ট ফাস্ট করে নিই। তো এই দেখো ধোয়া হয়ে গেল, জল ঝরিয়ে নিয়েছি। এই দেখো বাঁধাকপি আর আলু, এটা আজকে মাছের মাথা দিয়ে করব। আর বাবাইকে স্কুল থেকে দিয়ে আসার পথে এই দেখো মাছ নিয়ে এসেছি, মুড়ো নিয়ে এসেছি, যেহেতু বাঁধাকপিতে মুড়ো দেব সেই জন্য, আর মাছ। দেখো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম আরেকবার, বাঁধাকপি আর আলু ধুয়ে রেখেছি। এই দেখো মাছ আছে, ওই বড় পিসটা বাবাইয়ের জন্য, যেহেতু বাবাই বাটা মাছ দিই না এখন কাঁটা বলে, তো চলো তরকারিটা করে নিই। এই দেখো ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে প্রথমে বাঁধাকপিটা করে নেব। তো চলো বাঁধাকপিটা ফটাফট রান্না করে নিই। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এবার শুধু মুড়োগুলোকে ভাজবো ভালো করে। দুটো মুড়ো, তিনটে মুড়ো এনেছি, এখানে দুটো মুড়ো মিক্স করব। এই দেখো আর একটা মুড়ো, বাবা খেতে খুব ভালোবাসে মুড়ো, মাছের মুড়ো, তো এই জন্য বাবার জন্য একটা মাথা রেখে দেবো মাছের। আর এই দেখো দুটো দিয়ে দিলাম তেলে, এটাকে ভালো করে ভাজবো। এই পিঠ উপিট দুটোই বেশ লাল করে ভাজতে হবে, তারপরে এগুলোকে পুরো কুচি 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 করে ভেঙে দেবো একদম। তো আমার জানো তো মানে মাছের মাথা দিয়ে কোনো তরকারি পছন্দ নয়, কিন্তু আকাশের, আমার বোনের, বাবার সবার খুব পছন্দ, আমার ছেলেও এখন খেতে বেশ ভালোবাসছে, তো সেই জন্য ওদের জন্যই বানানো। তো এই দেখো ভাজা হয়ে গেছে, এরপর ভেঙে নিই ভালো করে, তারপর বাঁধাকপিটা মিক্স করে দেবো। তো সবাই বলে নাকি আমার হাতের এই মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি, যেসব তরকারিতে মাছের মাথা দেয় খেতে নাকি ভালো হয়। এই দেখো হয়ে গেল, এরপর এই দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো, তাহলেই হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো এরপর মাছের ঝালটা করব, তাহলেই মোটামুটি রান্না হয়ে যাবে। মাছের তেল গরম হয়ে গেছে, এরপর মাছের ঝালটা করে নিতে হবে। বাবা স্কুল থেকে চলে এসেছে,
আর বাবা স্নানও হয়ে গেছে, আকাশ আছে আজকে বলে আকাশ এখন স্নান করিয়ে দিয়েছে। তো আমি এই দেখছো ছোট মাছগুলো, বাটা মাছগুলো প্রথমে ভেজে নিই, তারপর একটাই তো বড় মাছ আছে। তো এই দেখো বাঁধাকপির তরকারি তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এইদিকে এই দেখো মাছের ঝাল হয়ে গেছে রেডি, রান্না হয়ে গেছে মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এবার আমরা লাঞ্চ করব, বাবাইকেও দিয়ে দেবো, আজকে সবাই একসাথেই বসে যাব কারণ কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো খাবার সবারই একসাথেই বেড়ে নিয়েছে এই দেখো ডাইনিং টেবিলে, আর বাবাই ওইদিকে খেলে বেড়াচ্ছে, সবাইকে ভয় খাইয়ে বেড়াচ্ছে দেখতেই পেলে। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে বাবাইয়ের জন্য একটা কেক বানাবো, ব্রেড কেক। এই রেসিপিটা পুরোটা দেখতে হলে তোমাদেরকে যেতে হবে আমার রেসিপি চ্যানেলে, সেফ রেসিপিতে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো চলো দেখো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার অন্য দিন আরেকটা ব্লগ নিয়ে আসবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, বাই বাই।